105 বছরের পুরানো এই হাসপাতালের পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি নির্ভরশীল একটিমাত্র গভীর নলকূপের উপর। পুরানো এই নলকূপ নষ্ট হওয়ার কারণে পানি উৎপাদন কমে একেবারেই বন্ধ হয় গত 16 সেপ্টেম্বর। আর পানির অভাবে ভেঙে পড়েছে হাসপাতালের স্বাস্থ্যসেবা। এ নিয়ে রোগীদের দুর্ভোগ চরমে। অনেকদিন পর্যন্ত পানি পাইনি, কিন্তু পানির অভাবে মারা যাওয়ার কায়দা হয়ে গেছে। খাওয়ানোর পানি নেই, পায়খানা পেশাব করবে হ্যাঁ পানি নেই, অনেক অভাব। হ্যাঁ, 100 বেডের হাসপাতালটিতে দিনে রোগী ভর্তি থাকে 250-র বেশি। আর পানি না থাকায় রোগীর পাশাপাশি অতিষ্ঠ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরাও 10টার পরে পানি ওঠে, সেই থেকে রাত 2টা 3টা পর্যন্ত রোগীরা পানি এনে, ডায়রিয়া রোগীরা বাসা বাড়ি থেকে পানি এনে না তারা ব্যবহার করে। হাসপাতাল কর্তৃপক্ষ এখন সাফ জানিয়ে দিলেন, রোগী ভর্তি হতে পারবে তবে পানির নিশ্চয়তা নেই। তাদের অভিযোগ, পানি সংকটের বিষয়টি সরকারের উপরের মহলে বারবার জানালেও মিলছে না সুফল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে এবং এই 3 দিন হয় আমাদের টিউবওয়েলের কাজ শুরু হয়েছে আর কি, এবং সিটি করতে পানি দিচ্ছে এবং ওই মোটরের মাধ্যমে আমরা পানি হাতের মাধ্যমে নিচ্ছি আর কি। দ্রুত পানি সমস্যা দূর করে বরিশাল বিভাগের একমাত্র হাসপাতালে সুচিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনার দাবি সবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।